একদিকে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সারের জন্য বিপুল ভর্তুকি দিতে হিমশিম খাচ্ছে সরকার, অন্যদিকে ভর্তুকি কমালে পণ্যের মূল্য বেড়ে যাবে, ফলে সারের ভর্তুকি নিয়ে সরকার উভয় সংকটে পড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজাক। সারের মজুদ দাম ভর্তুকি সহ সার্বিক বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতির প্রভাবে বিশ্বব্যাপী সারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের তুলনায় 3 গুণ। সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় জাহাজ ভাড়া প্রায় 2 গুণ বৃদ্ধি পেয়েছে, ফলে সারের আমদানি ব্যয় বেড়ে গেছে।